প্রিয় দর্শক সবাই কেমন আছেন? তো লেবার কার্ড অর্থাৎ আপনি যদি শ্রমিক বিভিন্ন জায়গায় কোনো কাজ করে থাকেন, তো কাজ করেন মানে আপনি কোনো জব করেন না, তো আপনি এটা আবেদন করতে পারেন। এখানে গভর্নমেন্টের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন সুবিধা আছে এখানে, যেগুলো আপনি পাবেন, আপনি পাবেন, আপনার পরিবার পাবে। তো আপনাকে আমি দেখে দিচ্ছি অনলাইনে কীভাবে আপনি আবেদন করতে পারবেন। অনেক কিছু সুবিধা আছে এখানে, দেখুন আপনি পুরো প্রসেস অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি। তো প্রথমেই আমি চলে এসেছি গুগল ক্রমে, এখানে দেখুন আমি চলে আসছি আপনার কাছ থেকে। আমি দেখুন ই ডিস্ট্রিক্ট ডট ডাব্লিউবি ডট জিওবি ডট ইন, এখানে এসে আমি একটা রিফ্রেশ করে দিচ্ছি একবার, আপনাকে দেখে দিচ্ছি রিফ্রেশ করে। এখানে এসে আপনাকে এখানে আপনাকে প্রথমে নাম রেজিস্টার করতে হবে, যদি আপনি না করে থাকেন তো অবশ্যই করে নেবেন। আমার প্লে লিস্টে দেখবেন, প্লে লিস্টে দেখবেন ই ডিস্ট্রিক্টের একটা অপশন আছে, সেখানে গিয়ে কীভাবে নাম রেজিস্টার করতে হয় আমি দেখিয়েছি, সেটা দেখতে পারেন। তো এখানে নাম রেজিস্টার করার পরে, নাম রেজিস্টার করার জন্য সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি নাম রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা বানাবেন, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি এখানে ইউজার নেম এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি ক্যাপচা দেখে দেখে দিয়ে লগ ইন করবেন। তো আমি সেই ইউজার নেমটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিলাম, এরপরে আমি ক্যাপচা দেবো দেখে দেখে, K53H8। এরপরে আমি লগ ইনে ক্লিক করে দেবো। ওকে, তো অবশ্যই আপনি নাম রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে ইউজার নেম পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পরে কিন্তু লগ ইন করবেন। এরপর আপনাকে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে। দেখুন এটা প্রত্যেকে আবেদন করতে পারবে, যারা কনস্ট্রাকশনে বিল্ডিংয়ে কাজ করেন, বিভিন্ন সেক্টরে অসংগঠিত ক্ষেত্রে আপনি বেকার আছেন, কাজ করেন বিভিন্ন জায়গায়, কোনো চাকরি জব করেন না, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। অনেক সুবিধা আছে এখানে এবং মানে গরিবদের জন্য তো আরও ভালো এটা। তো এখানে দেখুন আপনাকে এরকম ইন্টারেস্ট দেখাবে এখানে, এখানে এই দেখুন এখানে লগ আউট অপশন দেখাচ্ছে, আমি লগ ইন হয়ে আছি এখানে। এখানে আসার পরে আপনাকে কী করতে হবে, এখানে দেখুন, এই দেখুন এখানে লেবার, লেবারে এখানে দেখুন ক্লিক করবো আমি। ক্লিক করলে এখানে দেন দিকে দেখুন বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন প্রসেস। তো আপনি বিভিন্ন জায়গায় কাজ করেন, এরপর এখানে দেখুন বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স। তো এখানে বিল ডিসবার্সমেন্ট, এখানে এটা একটা স্কিম, মানে একটা আপনাকে দেখে দিলেই সব পারবেন আপনি, ঠিক আছে। এরপরে এখানে একটা আছে ট্রান্সপোর্ট ওয়ার্কার্স বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার যদি কোনো নির্মাণকর্মী, সরি, আপনার যদি কোনো আপনার গাড়ির কোনো কাজ করে থাকেন, বিভিন্ন ট্রান্সপোর্টের কাজ করে থাকেন, তো এটার জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন। বাট সবগুলোর প্রসেস কিন্তু সেম প্রসেস, আপনাকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনি একটা দেখলে সব কিছু পারবেন, ঠিক আছে। মানে এই যে গাড়ির খালাসি, গাড়ি চালানো, বিভিন্ন ধরনের গাড়ির ধরনের কাজ করানো, তো ট্রান্সপোর্টের আন্ডার যদি আপনি কাজ করে থাকেন, মেকানিক বিভিন্ন ধরনের, তো সেক্ষেত্রে আপনি এটা আবেদন করতে পারবেন। ওকে, তো আমি এখানে আপনাকে দেখে দিচ্ছি, এখানে এই যে বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন দেখে দিচ্ছি আপনাকে, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে বলেছে আপনাকে এই ডকুমেন্টস কী কী লাগবে, এস প্রুফ লাগবে আপনাকে, এবং আপনার সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার, এমপি, এমএলএ, সভাধিপতি, জেলা পরিষদ, প্রেসিডেন্ট অফ শিলিগুড়ি, তো যেখানে যেটা হবে আপনার সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, পঞ্চায়েত সমিতির প্রধান, ঠিক আছে, পঞ্চায়েত সমিতির প্রধান, বিভিন্ন ধরনের চেয়ারম্যান অফ, এখানে অনেক ধরনের বলা আছে, যেটা আপনার আপনি গ্রামের হলে গ্রামের থেকে নেবেন, শহর হলে শহর অঞ্চল থেকে আপনি নিয়ে নেবেন, প্রধান বা মিউনিসিপ্যালিটি থেকে, ঠিক আছে। এরপর আপনাকে কী করতে হবে, একটা ফটো দিতে হবে আপনাকে স্ক্যান করা। এরপর এখানে দেখুন বলছে ফিস, ওয়ান টাইম ফিস 20 টাকা এবং 30 টাকা এখানে বলা রয়েছে। সিএসসি থেকে অ্যাপ্লাই করলে আপনি 20 টাকা আপনাকে দিতে হবে। এরপর আপনাকে এখানে দেখুন বলা হয়েছে অ্যাপ্লাই, তো আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে দেখুন একটা ফর্ম চলে আসছে, অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশন, তো আপনাকে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি, এখানে দেখুন আপনাকে কী করতে হবে, স্যালুটেশন, অর্থাৎ আপনি শ্রীমতী শ্রী, তো আমি এখান থেকে দিয়ে দেবো মিস্টার, ওকে, মিস্টার মানে শ্রী। এরপরে বলছে ফার্স্ট নেম, তো এখানে আমি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই, 18 বছর থেকে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আমি এখানে পুরো নাম দিয়ে দেবো, এরপর এখানে দেবো লাস্ট নেমটা, যদি আপনার মিডল নেম থাকে তো আপনি এখানে দেবেন, না থাকলে দেবেন না, ঠিক আছে। এখানে বলছে ডেট অফ বার্থ, আমি ডেট অফ বার্থ এখান থেকে বেছে বেছে দিয়ে দেবো। ডেট অফ বার্থ দিলাম, এরপরে এজ 19 চলে আসে এখানে। এরপরে বলছে জেন্ডার, তো আমি এখান থেকে মেল নিয়ে নেবো, কেননা অটোমেটিক এগুলো এখানে আগেই মিস্টার নেওয়া হয়েছে, তাই এখানে মেল দেখাবে। এরপরে ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক দেখাচ্ছে এখানে, আপনাকে কিছু করতে হবে না এখানে। এরপরে একটা মোবাইল নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নাই, ইমেল আইডি আপনি ইচ্ছা হলে দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নাই।
এখানে কথা হচ্ছে, যদি আমি আমি আপনাকে রিকমেন্ড করবো, আপনি প্লিজ মোবাইল নাম্বারটা দিন এখানে, আপনার পক্ষে ভালো হবে। আমি এখানে কোনো মোবাইল নাম্বার দিচ্ছি না, কিন্তু আপনি অবশ্যই মোবাইল নাম্বারটা দেবেন। যেগুলি স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। ওকে, তো এখানে স্টার মার্ক দেওয়া নেই, বাট আপনাকে আমি রিকমেন্ড করবো মোবাইল নাম্বারটা দিন, কারণ বিভিন্ন SMS, বিভিন্ন সুবিধা, বিভিন্ন নোটিশ আপনি জানতে পারবেন এর মাধ্যমে। এরপরে আধার নাম্বার আপনাকে দিতে হবে, তো এখানে আমি আধার নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে একটা BPL, যদি আপনার BPL থাকে তো ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন, তো আমি এখানে নো করে দেবো। এরপরে বলছে কাস্ট, তো আপনার জাতি কি, এখানে দেখুন একটা কথা বলে দিই আপনাকে, SC ST OBC জেনারেল প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, তার জন্য কোনো জাতিভেদ নেই এখানে, তাই এখানে আমি SC করে দেবো। এরপরে বলছে রিলিজন, তো আপনার ধর্মটা কি, এখান থেকে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, তো আমি এখান থেকে দিয়ে দেবো হিন্দুজম। ওকে, এরপরে আমি এখান থেকে দেবো ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি বিবাহিত কি অবিবাহিত, তাই আমি এখানে দিয়ে দেবো সিঙ্গেল। আপনি বিবাহিত হলে আপনি বিবাহিত দিবেন, বিধবা হলে বিধবা দিবেন, ঠিক আছে, এখান থেকে বেছে নেবেন, তো আমি এখান থেকে সিঙ্গেল দিয়ে দিলাম, তো আপনি এটা বুঝতে পারলেন তো, ঠিক আছে। এরপর এখান থেকে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনার বর্তমান ঠিকানা কি, এই যে আপনি এটা ফিল আপ করছেন এটা মনে রাখবেন, বেসিক ইনফরমেশন, ঠিক আছে, বেসিক ইনফরমেশন কিন্তু এটা, ঠিক আছে, আপনি এটা মনে রাখবেন, এটা কিন্তু আপনার তথ্য, আপনার পুরো তথ্যটা নিয়ে নিল। এরপর এখানে দেখুন বলছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো বর্তমান ঠিকানা আপনার এটা, তো আমি এখান থেকে বেছে নেবো ডিস্ট্রিক্টটা, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলটা বেছে নেবেন। এরপরে বলছে ডিস্ট্রিক্ট, তো আমি এখান থেকে নিয়ে নেব ডিস্ট্রিক্টটা দক্ষিণ দিনাজপুর, মানে সাউথ দিনাজপুর। ওকে, এরপরে সাব ডিভিশন আমি এখান থেকে বেছে নেব, যেমন এখানে বালুঘাট, এরপরে এখানে নিয়ে নেবো আমি আরবান রুরাল। রুরাল মানে হচ্ছে গ্রামীণ এলাকা অর্থাৎ পঞ্চায়েত লেভেলে, আরবান মানে হচ্ছে শহর অঞ্চলে অর্থাৎ পৌরসভা অঞ্চলে, ঠিক আছে। তো আমি এখান থেকে রুরালটা বেছে নেবো, রুরাল মানে গ্রামীণ এলাকা, আপনি শহর হলে আরবানটা বেছে নেবেন। এরপরে আমি এখান থেকে বেছে নেব এখানে ব্লকটা, এরপর এখানে দিয়ে দেবো মিউনিসিপ্যালিটি, তো মিউনিসিপ্যালিটি বেলঘর বেছে নিলাম। এরপরে এখানে বলছে ভিলেজ, তো আমি এখানে আমার ভিলেজের নাম এখান থেকে আমি দিয়ে দেবো। এরপর আমি এখান থেকে দেবো পুলিশ স্টেশনটা, পুলিশ স্টেশন আমি দিয়ে দিলাম। এরপরে বলছে পোস্ট অফিস, তো আমি পোস্ট অফিসটা দিয়ে দেবো। এরপর দেবো আমি এখানে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অর্থাৎ যদি আপনার অ্যাড্রেস বড় হয়ে থাকে তো আপনি অ্যাড্রেস 2 লাইনটা ব্যবহার করতে পারেন, বাট একটা আমি এখানে ইউজ করব। ঠিক আছে, এরপরে আপনি চাইলে আপনার অ্যাড্রেস বড় থাকলে আপনি এটা ইউজ করতে পারেন। এখানে পেজ দিয়ে দিয়ে আপনি এখানে লিখবেন PS, থানা সব লিখবেন, ঠিক আছে। বাট আমি এখানে আগে দিয়েছি, এখানে ভিলেজ দিয়েছি, পোস্ট অফিস দিয়েছি, থানা দিয়েছি, তাই এখানে আমি কিছু দিলাম না, শুধুমাত্র আমি এখানে আমার ভিলেজ দিলাম। এরপরে এখানে দেবো আমি পিনকোডটা। ওকে, এরপরে দেখুন এখানে বলছে সেভ অ্যান্ড নেক্সট, আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে দেবো, তার আগে অবশ্যই একবার আমি দেখে নেবো সব ঠিকঠাক আছে কি না। এরপরে আমি এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো, দেখুন এখানে আমার নাম দেখাচ্ছে, লগ অপশন দেখাচ্ছে, মানে আমি লগ ইন হয়ে আছি। এখানে আপনাকেও নাম দেখাবে, আপনার নামে আপনি রেজিস্টার করবেন, ঠিক আছে। এরপরে একটু ওয়েট করবেন, কখনো রিফ্রেশ করবেন, একটু হ্যাং হয়ে যায় বা একটু স্লো কাজ করে, তো দেখুন এখন চলছে কাজ। তো লকডাউন শেষ হয়ে গেলে কিন্তু কাজ শুরু হয়ে যাবে, এবং সারা বছর কিন্তু এটা আবেদন করতে পারবেন, কোনো সময়সীমা নেই, প্রতি বছর আপনি, মানে যে কোনো সময় আপনি আবেদন করতে পারেন এটা, ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই এখানে, এটা কোনো ডেট নেই যে এই সময়, ভোটার কার্ডের মতো ব্যাপারটা না, এটা আপনি যে কোনো সময় আবেদন করতে পারবেন এটা। একটু আমি ওয়েট করছি এখানে, দেখুন এরকম একটা সমস্যা হবেই আপনার, ঠিক আছে। তো আমি আপনাকে লাইভ দেখাচ্ছি, এখানে দেখুন এখানে ওয়েটিং চলছে, ততক্ষণ আমি একটু ভিডিওটি পজ করে দিই যতক্ষণ পর্যন্ত এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এবার দেখুন চলে আসছে এখানে, এরপরে এখানে সেভ হয়ে গেছে, নেক্সট চলে আসছে আমি এবার। এরপরে এখানে আপনাকে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে, দেখুন নেক্সট প্যারেন্ট এবং হাজব্যান্ড ডিটেলস বলছে এখানে, ঠিক আছে, মানে বিবাহিত হলে হাজব্যান্ড এবং অবিবাহিত হলে বাবা মায়ের হবে। তো এখানে আমি দেবো ফাদার, এরপরে এখানে দেবো আমি স্যালুটেশন, মানে মিস্টার, এরপরে মানে বাবার আগে শ্রী হবে। এখানে আমি দিয়ে দেবো ফার্স্ট নেম, বাবার ফার্স্ট নেম দিয়ে দেবো, এরপরে আমি এখানে বাবার লাস্ট নেম। এরপরে এখানে বলছে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, তো আমি দিয়ে দেবো প্রিভিয়াস অ্যাড্রেস, আগে যেটা আমি দিয়েছি প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আমার সেম, তাই এখানে আমি এ করে টিক করে দেবো। তো দেখুন অটোমেটিক সব পূরণ হয়ে গেল।
যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তো আপনি আলাদা আলাদাভাবে পূরণ করবেন, ঠিক আছে? তো আগের টাইম বর্তমান ঠিকানা দিলাম, এখন এটা পার্মানেন্ট ঠিকানা। তো আপনার বসতি ঠিকানা যদি আলাদা হয় এবং থাকে না জায়গায়, তো সেক্ষেত্রে আপনি, বাট আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি দুটো জায়গায় দুটোই ঠিকানা আপনি সেম একই দেবেন, দিয়ে এখানে সেমে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ওকে ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখুন বলছে এমপ্লয়মেন্ট ডিটেলস অফ লাস্ট 12 মান্থস। তো এখানে বলছে 12 মাসের যে আপনি কাজ করেছেন এমপ্লয়মেন্ট তার বিবরণ দিতে বলছে এখানে। তো আমি এখানে দেবো এমপ্লয়মেন্ট নেম, এমপ্লয়ার নেম। তো আমি এখান থেকে দিয়ে দেবো পুরো নাম দেবো আপনার, আমার নাম দেবো এখানে যার নামে হচ্ছে আর কি, অ্যাড্রেস অফ এমপ্লয়ার, ওয়ার্ক প্লেস। আমি এটা দেখাচ্ছি ডেমো আপনাকে, আপনি আপনার মতো দেবেন ওয়ার্ক প্লেস ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস, মানে আপনি কোথায় কাজ করেছেন এতদিন ধরে। তো আমি এখানে আমারটা দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য ইনস্টিটিউট, তো যেখানে আপনি কাজ করেন কোম্পানি সেটার নাম থাকলে আপনি দেবেন, বাট আমি এখানে নো দেবো, নেই আমার, তাই এখানে এই না দিয়ে দেবো। এরপরে নেচার অফ জব, তো আপনি কী কাজ করেন এখানে দিতে হবে আপনাকে, কারণ এখানে স্টার মার্ক দেওয়া আছে। তো আমি দিয়ে দেবো এখানে হেল্পার, ওকে। এরপরে দেখুন এই যে স্ক্রল বারটা এখানে ধরে একটু ডান দিক করবেন, এরপরে দিকে দেখুন বলছে এমপ্লয়মেন্ট স্টার্ট এবং এমপ্লয়মেন্ট এন্ড, কত থেকে কতদিন আপনি কাজ করেছেন। তো আমি এখানে দিয়ে দেবো মোটামুটি এখান থেকে 2018 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে একটা ওকে আমি একটা আইডিয়া করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 2020 ওকে, আপনি কিন্তু আপনার মতো করে দেবেন, আমি দিচ্ছি এভাবে, ঠিক আছে? দেখুন এই যে দেখুন 2020 1 তারিখ থেকে, মানে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে। আমি একটা ডেমো দেখাচ্ছি, আপনি কিন্তু অবশ্যই সিজন ইজ এক্সপায়ার, তো আমি এখানে ওকে করে দিচ্ছি। এখান এই দেখুন এখানে আপনাকে অবশ্যই আমি একটা 2019 করে দিই, ঠিক আছে? 19-এর 19 করে দিয়েছি, এরপর এখানে আমি দিয়ে দেবো আজকের ডেটটা, ঠিক আছে? সরি, 2020-র মার্চ 26, ঠিক আছে? এখানে 2019-2020, তো আপনাকে মোটামুটি একটা দেখাতে হবে যে আপনি গত 1 বছর ধরে কাজ করছেন। এখানে 1 বছর হচ্ছে না, তবুও আপনি কিন্তু 1 বছরটা করে দেবেন, ঠিক আছে? এরপরে দেখুন এখানে দিন দেখাচ্ছে, 140 দিন হচ্ছে এখানে টোটাল। ডান দিকে নিয়ে যাচ্ছি রিমার্কস, তো আপনি এখানে কী করেন, তো আমি এখানে দিয়ে দেবো কন্টিনিউ ওয়ার্কিং, কন্টিনিউ ওয়ার্কিং। এরপর আমি এই অ্যাড অপশনে ক্লিক করে দেবো। তো দেখুন এখানে সব অ্যাড হয়ে গেল, দেখুন একদম কলম করে একদম পুরো একদম অ্যাড হয়ে গেছে সমস্ত কিছু। এরপর আপনাকে কী করতে হবে, এখানে বলছে ব্যাঙ্ক ডিটেলস, তো আমি এখানে ব্যাঙ্কের নাম দিয়ে দেবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনি অবশ্যই আপনার স্টেট ব্যাঙ্কের নাম দেবেন, বা সরি যে কোনো ব্যাঙ্কের নাম দেবেন যেটা সেভিংস অ্যাকাউন্ট ব্যাঙ্ক রয়েছে। এরপরে IFSC কোডটা দিয়ে দেবেন, এরপরে দেবেন এখানে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্কের ব্রাঞ্চ নাম্বার, এবারে দেবেন অ্যাকাউন্ট নাম্বার, ওকে। এরপরে এখানে দেখুন বলছে ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স ডিটেলস, তো আপনার উপর নির্ভরশীল কে, তো আপনি বিবাহিত হলে অবশ্যই আপনার স্ত্রী হবে, মা বাবা হবে, বা পুত্র সন্তান কোনো সন্তান হবে, বাট আমি যেহেতু সিঙ্গেল তাই এখানে আমি আমার বাবা মায়ের নাম দেবো। তো আমি এখানে দিয়ে দেবো তার নাম, এরপরে বলছে এজ অফ ডিপেন্ডেন্ট মেম্বার, তো আমি এখানে দিয়ে দেবো মায়না মায়ের অ্যাড দিয়ে দেবো, বয়স দিয়ে দেবো 45। রিলেশন উইথ দ্য ডিপেন্ডেন্ট মেম্বার, তো আমি এখানে মাদার দিয়ে দেবো। এরপরে বলছে জেন্ডার অফ দ্য ডিপেন্ডেন্ট মেম্বার, তো আমি এখানে দেবো ফিমেল, ওকে। ক্লিয়ার ব্যাপারটা? মায়ের নাম, যার নাম আপনি দেবেন আর কি, মায়ের নাম, মায়ের বয়স, মায়ের সম্পর্ক, সম্পর্কটা কি মা এবং ফিমেল, অ্যাডে ক্লিক করে দিন। ক্লিক অ্যাড হয়ে গেল, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, এডিটে ক্লিক করে রিলেটও করতে পারবেন, তাই আমার ঠিক আছে, তাই কিছু করবো না আমি। এরপরে হচ্ছে নমিনি ডিটেলস, তো অবশ্যই আমি মায়ের নাম আবার দেবো, নমিনি মাকে করবো। এরপরে বলছে অ্যাড্রেস অফ নমিনি, তো আমি এখানে নমিনি অ্যাড্রেস দেবো, আপনার বাড়ির ঠিকানা, আপনার মায়ের ঠিকানা দিয়ে দেবো আমি এখানে, যেটা হবে আমার মায়েরটা। এরপরে আমি একটা মোটামুটি আপনাকে ডেমো দেখাচ্ছি, আপনি নিজের মতো করবেন। এখানে মাদার দেবো, এখানে নমিনি ফিমেল দেবো, এখানে ডান দিকে স্ক্রল করবে একটু, এখানে দেখুন শেয়ার অফ নমিনি 100% শেয়ার পাবে, অ্যাডে ক্লিক করে দিলাম, মানে আপনি মারা যাওয়ার পরে অটোমেটিক্যালি 100% সেই টাকাটা বা বেনিফিটটা পাবে। এরপর দেখুন ডিলিট অপশন দেখাচ্ছে, এডিট দেখাচ্ছে, আপনি এখান থেকে সব কিছু করতে পারেন সমস্যা হলে। এরপরে বলছে আদার ডিটেলস, তো এখানে আমি দেখুন PF নাম্বার যদি থাকে, ESI থাকে, বাট এগুলো আমি দেবো না, আমার নেই। তাই এখানে পার্টিকুলার সাবস্টু ডকুমেন্টস রিগার্ডিং সাবমিশন অফ রিগার্ডিং ফিস, তো এটা
কিছু করার দরকার নাই, রেট অফ সাবস্ক্রিপশন এর দরকার না কিছু। এরপরে বলছে স্ট্যাটাস অফ কনস্ট্রাকশন ওয়ার্কার, তো আমি এখান থেকে সেলফ এমপ্লয়েড করে দেবো, ওয়েজ এমপ্লয়েড করে দেবো, বা আমি সেলফ এমপ্লয়েড না ওয়েজ এমপ্লয়েড করে দেবো। আপনি এখান থেকে সেলফ এমপ্লয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে বলছে সার্টিফিকেট অফ আইডেন্টিফিকেশন অ্যাটাচ, তো আমি এখান থেকে দিয়ে দেবো ইয়েস। এরপর এখানে আমি দিয়ে দেবো আই অ্যাপসেট ক্লিক করে দেবো, করার পরে আমি এখানে সেভ অ্যান্ড সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে দেবো। বাট যখন আপনি ফর্মটা পূরণ করবেন না, মাঝে মাঝে একটু ড্রাফটটা সেভ ড্রাফটটা ক্লিক করে দেবেন, তাহলে কি যখনই কোনো কিছু হয়ে যাবে তো আপনি এখান থেকে আবার করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে দেবো। এবার আমি দেখি কতদূর এগোই। ওকে, দেখুন ইউর অ্যাপ্লিকেশন ডিটেলস হ্যাজ বিন সেভড। তো এখানে দেখুন ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলস ফর বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন প্রসেস। তো এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে, এখানে দেখুন এই নাম্বারটা নোট করে রাখবেন। এরপরে আপনার পুরো অ্যাপ্লিকান্ট বেসিক ইনফরমেশন যেটা আপনাকে প্রথমে বললাম সমস্ত কিছু আপনাকে দেখে দিচ্ছে, একবার দেখে নেবেন। এরপরে আপনাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দেখাচ্ছে, প্যারেন্ট ডিটেলস দেখাচ্ছে বাবা মায়ের, এরপরে আপনার পারমানেন্ট অ্যাড্রেস দেখাচ্ছে, সব স্পেলিং এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন। এরপরে আপনার এই যে এমপ্লয়মেন্ট ডিটেলস কী কাজ করে না সেটা দেওয়া আছে এখানে, ব্যাঙ্ক ডিটেলস দেখবেন একটু, অবশ্যই আইএফসি কোডটা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল করবেন না, এখানে কিন্তু সব টাকাটা ঢুকবে বিভিন্ন স্কিমের। এরপরে বলছে এখানে দেখুন ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স এই ডিটেলস, এরপরে আপনার কে কে আপনার উপর নির্ভরশীল, আপনার স্ত্রী, আপনার মা বাবা, সেগুলো আপনি এখানে দেবেন। আমি একটা দিয়েছি এখানে, আপনি আরও দিতে পারতেন। এরপরে এখানে দেখুন বলা রয়েছে নমিনি ডিটেলস, তো আমি এখান থেকে আবার মায়ের নাম দিয়েছি, তো আপনি আপনার মতো করে দেবেন, একটু দেখে নেবেন, ঠিক আছে। এরপরে আদার ডিটেলস দেওয়া আছে এখানে। এরপরে আমি এখানে সব কিছু দেখার পরে আপনি এখান থেকে বেসিক এডিট যদি কিছু ভুল থাকে তো আপনি এখান থেকে বেসিক ইনফরমেশন মানে আপনি প্রথমেই চলে যাবেন, এই যে দেখুন এটা, যদি আপনার এই কলামে কিছু ভুল থাকে, এই যে বেসিক, এই যে প্রেজেন্ট অ্যাড্রেসের আগে এই যে কলামটা বেসিক ইনফরমেশন যদি কিছু ভুল থাকে তো আপনি এইখানে এসে এই যে বেসিক ইনফরমেশনে ক্লিক করে আপনি এডিট করতে পারেন। বাট যদি আপনার পুরোটাই ভুল থাকে কিছু, মানে এই বেসিকটা বাদ দিয়ে, এই বেসিক কলামটা বাদ দিয়ে এটা ঠিক আছে মনে করেন আপনার, তাহলে এই যে পুরোটা যদি কিছু কোথাও ভুল থাকে তো আপনি এই এখানে ক্লিক করবেন, এডিট এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, ঠিক আছে। বাট আমার সব ঠিকঠাক আছে, আমি কোনো এডিট করতে চাই না এখানে। তো এরপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে, আপনার ডেট অফ বার্থ প্রুফ এখানে আপনাকে জমা দিতে হবে। তো এখানে দেখুন অনেক কিছু দেওয়া আছে এখানে, তো আপনাকে এখানে যেগুলো দিতে হবে, এখানে দেখুন, এখানে দেখুন স্টার মার্ক দেওয়া আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে, তো আপনাকে এখানে পাঁচটা আপনাকে স্টার মার্ক দেওয়া আছে, যেটা ফাইল সাইজ হবে 100 KB বেশি হওয়া চলবে না, জেপিজি পিডিএফ হলেই হবে। তো এখানে এস প্রুফ বলছে এখানে, এরপরে বলছে এলিজিবিলিটি সার্টিফিকেট ফর্ম, তো আপনি সার্টিফিকেট কোথা থেকে পেয়েছেন, প্রধান থেকে মেম্বার থেকে এটা দেবেন। সেলফ ফটোগ্রাফ, আপনার একটা ফটো লাগবে, এরপরে আপনার সই অথবা বা আঙুলের ছাপে একটা সই ফটো তুলে বা স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে, জেপিজি বা পিডিএফ, জেপিজি সেটা হবে, পিডিএফ অবশ্যই হবে না, জেপিজি হবে, ফটো এবং সিগনেচার অবশ্যই জেপিজি হবে, পিডিএফ হবে না সেটা, এবং 100 KB বেশি হওয়া চলবে না, অবশ্যই আপনি সিগনেচার করলে সিগনেচার, এবং সিগনেচার না করতে পারলে বুড়ো আঙুলে ছাপ দেবেন। এরপর এখানে বলছে দেখুন স্ট্যাটুটরি অ্যাপ্লিকেশন ফর্ম 27, তো সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন, ঠিক আছে। এরপরে আমি এখান থেকে একটা করে আপলোড করে দেখিয়েছি আপনাকে, বাট আমি এখানে আপনাকে একটা আপলোড করে দেখিয়েছি, ঠিক আছে। আমি এখানে আপলোডে ক্লিক করব এস প্রুফ, ঠিক আছে। আমি এখানে এই দেখুন অ্যাটেস্টেড কপি অফ বার্থ সার্টিফিকেট, এরপরে আমি এখানে দেখুন অথবা ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। তো আমি এখানে ওটা উপরটা করলাম, সুইচ ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা আপনাকে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে একটা সই দিচ্ছি এখান থেকে ডেমো দেখার জন্য। এরপরে আমি আপলোডে ক্লিক করে দেবো, দেখবেন এখানে আপলোড হয়ে গেছে, দেখুন ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি, আমি কেটে দিচ্ছি এখান থেকে। এরপরে আপনাকে কী করতে হবে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। এখানে দেখুন বলছে প্লিজ আপলোড ফাইল অল ম্যান্ডেটরি, তো আপনাকে স্টার মার্কগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। তো এই দেখুন স্ট্যাটুটরি অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার 27, এটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যেটা আপনি আপনার কোম্পানি থেকে বা এটা আপনি পেয়ে যাবেন, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, সেটা অবশ্যই নিয়ে আসবেন। এরপরে 27 এটা তো হলো, এরপরে আপনাকে আমি এটা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে আপলোড করে ফটাফট, তাছাড়া আমি আপনাকে দেখাতে পারবো না, এগোবে না, ঠিক আছে। আমি অন্য কিছু দেখাচ্ছি, আপনি অবশ্যই সেটাই আপলোড করবেন সাকসেসফুলি। এরপরে আবার আমি আপনাকে দেখে দিচ্ছি, দুটো হলো। এরপরে সেলফ ফটোগ্রাফ, ফটোগ্রাফ আমি একটা দিয়ে দিচ্ছি এখান থেকে, সেলফ
এইভাবে আপনি আপলোড করবেন, খুবই সহজ ব্যাপার এটা। আমি ডেমো দেখাচ্ছি আপনাকে, দেখুন বলছে 100 কেবির বেশি হওয়া চলবে না, তাই এখান থেকে আমি একটা অন্য ফটো আপলোড করব যেটার 100 কেবির মধ্যে হতে হবে। এডিট নিউ, দেখি এটা হয় কি না, এটাও হচ্ছে না। ওকে, এটা হয়ে যাবে। ওকে, এরপরে আরও দুটো আছে, 72 সই, এটাও আমি একটা এখান থেকে দিয়ে দিচ্ছি ফটাফট আপনাকে দেখানোর জন্য আমি আর করছি আর কি। তাছাড়া অনেকে বলবো যে ফুলটা দেখালো না, অনেকে কমেন্ট করে। সইটাও আমার সাইজটা ঠিক করে নেবেন। ধরলাম এটা আমার সই হয়, সরি এটা হচ্ছে না, সাইজটা বড় হয়ে যাচ্ছে। ওকে, এটাও হয়ে গেছে। এরপরে এখানে দেখুন বলছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও আমি একটা পয়েন্ট দেখে দিচ্ছি আপলোড করে। ওকে, সব ক্লিয়ার। এরপরে আমি এখানে সেভ অ্যাড নেক্সটে ক্লিক করে দেবো। এরপর দেখুন সব কিছু হয়ে গেছে আমার, এখানে আমাকে আবার দেখে দিচ্ছে প্রিভিয়াস, এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্টস লিস্ট আমাকে দেখে দিচ্ছে। এরপরে আমি এখানে এই সাবমিট অপশনে ক্লিক করব, সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আমার ফর্মটি ফুল সাবমিট হয়ে গেল। এখানে দেখুন এআই নাম্বার দিয়েছে এখানে আমাকে, এবং দেখুন এখানে আপনার নাম দেখাচ্ছে, এখানে আপনার ডেট অফ অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, এখানে দেখুন সমস্ত কিছু অ্যাড্রেস, আপনার ফিস কত লাগবে দেখাচ্ছে, এখানে ওয়ান টাইম ফিস দেখাচ্ছে আপনাকে, এখানে কোন জায়গায় গেল সেটা, বালুঘাট, দক্ষিণ দিনাজপুর চলে গেলো এখানে, ঠিক আছে। এখান থেকে আপনাকে কোনো রকম ইনকোয়ারি আসতে পারে, আপনি কী করেন না কী করেন, ঠিক আছে। তো এরপরে আপনাকে এখানে এখানে ফিনিশে ক্লিক করে দিতে হবে, আর আপনার সাবমিটটা সাকসেসফুলি কমপ্লিট। এবার মেন কথা হচ্ছে, যেটা আপনাকে না বললে নয়, এরপর যদি আপনি চান, দেখুন আপনারটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এরপরে দেখুন এখানে একটা ফর্ম আছে, এই দেখুন একটা ফর্ম, এই একটা ফর্ম, এটা 27 নাম্বার ফর্ম। এই যে ফর্মটা আপনাকে যেটা বললাম আগে, যেটা আমি আপলোড করলাম নিচে, এই যে ফর্মটা, এই ফর্মটা আপনাকে সমস্তভাবে পূরণ করতে হবে। ওকে, 27 নাম্বার ফর্ম, দেখুন যেটা আপনাকে লাস্ট টাইম আপলোড করলাম না ডকুমেন্টটা, সেটা 27 নাম্বার ফর্ম। এই যে এই যে ফর্মটা, এই ফর্মটা আপনাকে কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে, ফিল আপ করে আপলোড করতে হবে। এখানে আপনার যেমন বাবার নাম, নিজের নাম, সমস্ত ঠিকানা, যা কিছু বললাম, এখানে কর্তৃপক্ষের নাম, আবেদনকারী সংস্থা, কোথায় কাজ করেছেন, এখানে সব কিছু, এগুলো আপনাকে আপলোড করতে হবে। এখানে সই করতে হবে আপনার, এখানে আপনার সমস্ত কিছু করার পরে, এই যে এখানে যে কোথায় কাজ করেন কী হিসেবে, তো এটা আপনার ব্যক্তিগত নাম, নির্ভরশীল মানে ডিপেন্ডেন্ট ব্যক্তির নাম, আপনার স্ত্রীর নাম এখানে দেবেন, দেওয়ার পরে আপনার এখানে সই হবে। সমস্ত কিছু করার পরে এখানে আপনাকে কিন্তু এটা স্ক্যান করে আপলোড করতে হবে ওই যখন, ঠিক আছে। তো বুঝতে পারছেন আশা করি, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই এটা আপনি আবেদন করুন। ভালো থাকবেন বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।